আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো উম্মতকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অনন্য যাদেরকে করেছেন, সেই অনন্যতার বৈশিষ্ট্যে যাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন তারা হচ্ছে উম্মতে মুহাম্মদী। পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষ নামে যারা ছিলেন, এই মানুষের মৌলিক বৈশিষ্ট্যে খুব বেশি পার্থক্য ছিল না, পার্থক্য ছিল দু তিনটা দিক দিয়ে। যারা মানুষ রূপে আসছিলেন তারা পৃথিবীতে মানুষ হিসাবে আসছিলেন, এরকম নয় যে আমাদের বিভিন্ন মতবাদের আলোকে কেউ ব্যাং থেকে মানুষ হয়েছে, কেউ বাঁদর থেকে মানুষ হয়েছে, এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপেই পৃথিবীর মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। পার্থক্য কি ছিল? চোখ নাক কান সবই একরকমই ছিল সবার, কিন্তু পার্থক্যর জায়গা কিছুটা ছিল, কেউ বা হয়তো বা দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, কেউ বা কম সময় হায়াত পেয়েছেন, কারো কারো হয়তো বা কর্মক্ষমতা এবং শারীরিক সৌষ্ঠব এত শক্তিশালী ছিল যে তারা সেই শক্তিতে অনন্য ছিলেন, কিন্তু ওই দুটা হাতই তাদের ছিল, ওই চোখই তাদের ছিল, ওই ব্রেন তাদের ছিল, ওই ঠোঁট ছিল, মুখ দিয়ে কথা বলা ছিল, পা দিয়ে চলতো, কেউ বা লম্বা কেউ বা ছোট, কারো বা শারীরিক শক্তি বেশি কারো বা কম, কিন্তু মানুষ রূপে যা এই অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করেই মানুষদেরকে রেখেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন যে যত মানব মণ্ডলী পৃথিবীতে প্রেরণ করি না কেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে যাদেরকে এই পৃথিবীতে রেখেছি কিয়ামত পর্যন্ত, তারা আরও দশটা কওমের মতো নও, তারা আরও দশজন নবীর উম্মতের মতো নও, তারা অনন্য এবং তাদের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্যটা এরকম নয় যে আপনারা আমার আগে যত উম্মত ছিল তাদের এক চোখ ছিল আমাদের দুই চোখ হয়েছে, তারা এক কান দিয়ে শুনতে পাইতো আমরা দুই কান দিয়ে শুনি, এটা আলাদা করার বৈশিষ্ট্য নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্যটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যেটা কেন আলাদা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন, খেয়াল করেন, আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ বলছেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে দুনিয়ার মানুষ জেনে রাখো, এ সবগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের ভিতরে, ভূমণ্ডলে, নবমণ্ডলে যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনের। বিজ্ঞান এখন আবিষ্কার করেছে অল্প একটু অংশ, সূর্যকে আমরা অনেক বড় দেখি, কিন্তু এমনও গ্রহ উপগ্রহ আছে যেইটা সূর্যটা তার তুলনায় একটা সরিষার দানার মতো। আসমানের মধ্যে এমন এমন অবস্থান আছে, এমন এমন গ্যালাক্সি আছে, এমন এমন নক্ষত্র পুঞ্জ আছে, লক্ষ কোটি সূর্যকে যদি তার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় খবরও হবে না সেইখানে সূর্য গেল। আল্লাহ বলছেন, ভালো করে বোঝো, তোমাদের কাছে দুনিয়া বললে পৃথিবী বুঝে ফেলো, দুনিয়া মানে পৃথিবী নয়। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ এখানে সামাওয়াতকে বহুবচন ব্যবহার করেছেন, জমিনকে এক বছর বলেছেন, আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আসমান সমূহ এবং জমিন সমূহ। আল্লাহ বলছেন, যা কিছু আছে এত দুভয়ের মাঝে এবং মধ্যে সব কিছু রব্বুল আলামিনের। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এই কথা এমনি এমনি বলি নাই, আসে মানে থেকে যাবে, এরা নিজের ইচ্ছা স্বাধীন ঘোরাফেরা করবে, যা ইচ্ছা তাই অবস্থান নিয়ে এখানে অবস্থান করবে, এরকম নয়। আল্লাহ বলছেন, ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, ওই আসমান সমূহ যমুন সমূহের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর কাছে তার কর্মফল নিয়ে ব্যাক করতে হবে। সুবহানাল্লাহ, মানে ঘুরি উড়াই দিছি আর লাটাই আমার হাতে আছে ছিঁড়ে চলে যাবে, এরকম বিষয় নয়। আল্লাহ বলছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব বাইকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। গভীরভাবে বুঝেন। এরপরের আয়াতে কারিমার জন্য আয়াতে কারিমা বোঝা জরুরি। আল্লাহ বলে দিলেন,
আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, যেটা তুমি জানো যেটা তুমি জানো না, সব কিছু রব্বুল আমিনের কাছে ফেরত যাবে। মানে কি আল্লাহর কাছে হিসাবের জন্য দাঁড়াতে হবে। সবার ব্যাপারে রব্বুল আমিন খবর রাখেন, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণাধীন। এবার আল্লাহ রব্বুল আমিন পরের বক্তব্যটা দিচ্ছেন, আগের বক্তব্য এত বড় করে আল্লাহ বুঝিয়েছেন কেন। আল্লাহ বলছেন এবার, কুনতুম খৈর উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি রব্বুল আমিন বললাম, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, এর ভিতরে যত সৃষ্টি আছে, আল্লাহর কাছে সবাইকে ফেরত যাইতে হবে। সবার খবর রব্বুল আলামিন নেওয়ার যোগ্যতা রাখেন। সেই আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, আমি আল্লাহ বললাম, কুনতুম খৈর উম্মা উখরিজাত লিন্নাস, সব কিছুর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে সর্ব উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, কুনতুম খৈর উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম। কেন তোমরা সর্বোত্তম? আল্লাহ এবার নিজে নিজে ব্যাখ্যা করছেন, তোমরা এমনি এমনি সর্বোত্তম হয়ে যাও নাই, সর্বোত্তম হওয়ার কারণ আছে। এই কারণটা আমি রব্বুল আমিন তোমাদেরকে জানাচ্ছি, উখরিজাত লিন্নাস। আমি রব্বুল আমিন এমনি এমনি তোমাদেরকে তৈরি করি নাই, এমনি এমনি তোমাদেরকে শ্রেষ্ঠ বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বলার কারণ হচ্ছে, একমাত্র তোমাদের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ও মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এসেছ, তোমাদেরকে আমি আল্লাহ কেবল তোমার জন্য সৃষ্টি করি নাই, কেবল তোমার আত্মকেন্দ্রিক মানুষ হিসাবে তোমাকে দুনিয়ায় প্রেরণ করি নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছি, তোমাকে অপর ভাইয়ের জন্য, অপর ভাইয়ের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, অপর ভাইয়ের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। কেন তুমি শ্রেষ্ঠ? কারণ তোমার নিজের কামাই কেবল নিজে করে খাবে, নিজের জন্য খালি নিজের পরিবারের বুঝ নিয়ে চলবে, নিজের জন্য খালি নিজের ফ্যামিলিকে টানবে, নিজের জন্য খালি নিজের এলাকাকে ভালোবাসবে, এইটুকুই কেবল নয়। উখরিজাত লিন্নাস, তোমাকে তো শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণই হচ্ছে তোমার অপর ভাইয়ের জন্য তুমি কি করতে পারো, এবং এই করার ক্ষমতা তোমার মধ্যে দিয়ে তবেই না তোমাকে শ্রেষ্ঠ করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। উখরিজাত লিন্নাস, অপরের জন্য তোমাকে তৈরি করা হলো, এখন অপরের তুমি কি করবে, অপরের জন্য তোমার দায়িত্ব কি, কেন তুমি অপরের জন্য আসলে, অপরের বাড়ির কি গোলামি করবে নাকি তুমি, অপরের বাড়ির তুমি কি ঝাড়ুদার হবে নাকি, অপরের বাড়ির জন্য তুমি কি করতে পারো, তার জন্য তোমার দায়িত্ব কি। আল্লাহ রাব্বুল আমিন এখানে আবার স্পেসিফিকভাবে বর্ণনা করছেন, অপরের জন্য বানানো হলো, শ্রেষ্ঠ করা হলো, আসমান জমিনে যা কিছু আছে, ইলাল্লাহি তুরজাউল উমুর, তার মধ্যে তোমাকে অনন্য করা হলো। কেন তোমাকে করা হলো জানো নাকি? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমার এই শ্রেষ্ঠত্বের মাত্র তিনটা কারণ, ভালো করে মনে রাখো, এই তিনটা কাজে যদি তুমি থাকো তাইলে তুমি শ্রেষ্ঠ। তোমার আল্লাহ তোমাকে যে ঘোষণা দিয়েছেন সেই শ্রেষ্ঠত্বের মধ্যে তুমি থাকবে, নচেত নাই। এক নম্বর কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, তুমি মানুষকে নেক কাজের আদেশ দাও, সৎ কাজের পথ দেখাও, সৎ কাজ করতে উৎসাহ যোগাও, সৎ কাজ করে যেন এরকম কর্মসূচির মধ্যে তুমি নিজেকে নিমজ্জিত রাখো। ও তানহাউনা আনিল মুনকার, যেখানে খারাপ, যেখানে নিষিদ্ধ কাজ, যেখানে পাপাচার, যেখানে অন্যায়, তুমি একজন মানুষ হিসাবে তোমার শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে সেইটাকে প্রতিহত করো, সেইটাকে নিষেধ করো, সেখান থেকে বাঁচায় রাখার চেষ্টা করো। যারা এই কর্মসূচি, এই আন্দোলনের সাথে থাকে, তাদেরকে সাথে তুমি যোগ দাও, তাদের সাথে হয়ে এই খারাপকে তুমি দূর করো। ভালো কাজেও যেরকম থাকো, মন্দ কাজেও সেরকম তুমি আসো। আল্লাহ বলছেন আরেকটা তোমার অনন্য হচ্ছে, ওয়া তুমি তু'মিনুনা বিল্লাহ, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান বিশুদ্ধ রাখে। সুবহানাল্লাহ, সব সময় আল্লাহর প্রতি ঈমান বিশুদ্ধ রাখে। এক নম্বর কি করে,
সৎ কাজ করে, দুই নম্বর অসৎ কাজ থেকে ফিরায়, যেখানে অসৎ কাজ সেখানে তার সম্পর্ক নাই। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর এই দুই কাজ করে যারা, তাদের অনন্যতার একটা দিক হচ্ছে তারা আল্লাহর সাথে বিশ্বাসে কোনো ভোগিযোগি করে না, আল্লাহকেই তারা ইমানে ইসলামে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা এই কথাগুলির আলোকে নিজেদের খুব সংক্ষেপে পরিচয় নিজেরা বুঝে ফেলবো। আমরা আমরা যদি বুঝি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এবং এই উম্মার শ্রেষ্ঠত্বের কারণ বলেছেন এই তিনটা, তাহলে যদি কেউ এই তিনটা কাজের সাথে না থাকে তাহলে ডেফিনেটলি তার বুঝে ফেলা উচিত যে সে কি কল্যাণের কাজে আছে কি না, সে কি সত্যি সত্যি আল্লাহ এবং তার রসুলের ঘোষিত সে উত্তম উম্মা কি না। আপনি নেক কাজের আদেশ দেন না, আপনি অন্যায়কে প্রতিহত করেন না, অন্যায় দেখলে আপনার খারাপ লাগে না, আল্লাহর ইমান কেমনে হয় এইটুকু আপনি বুঝেন না, আপনি দুনিয়ার সব হিসাব বুঝে ফেলেছেন 20-25-30 বছরের জীবনে, আপনি ব্যবসা বুঝেন, দোকানদারি বুঝেন, পড়ালেখা বুঝেন, গণিত বুঝেন, ভূগোল বুঝেন, পৃথিবীর বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বুঝেন, কিন্তু এখনও ইমান বিল উলুহিয়া কেমনে হয়, ইমান বিল রুবুবিয়া কেমনে হয়, আল্লাহর প্রতি ইমান কেমনে আনতে হয় এইটা এখনো আপনি বুঝেন না। তার মানে আপনি মানুষ নামে আছেন কিন্তু আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেন নাই, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই কনসেপ্টটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে।